সুপ্রভাত। প্রতিদিনে রবীন্দ্রনাথে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। গান আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা, রবীন্দ্রনাথের গান, যেখানে আমাদের সব রকম অনুভূতি আমরা খুঁজে পাই, আমাদের আনন্দ, আমাদের সুখ, আমাদের আহ্লাদ, আমাদের দুঃখ, আমাদের বেদনা, সব অনুভূতির সঙ্গে মিলিয়ে মিশিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ গান রচনা করেছেন। আজকে আমরা গানে গানেই থাকব, শুধু গানে নয়, কথাতেও গান থাকবে। আমাদের সঙ্গে আজকে তথ্যের সঙ্গে ভীষণ সুন্দর সংযোজনের জন্য অরণি রয়েছে, সুপ্রভাত অরণিকে অনুষ্ঠানে আসনের জন্য। কিবোর্ড পিয়ানোতে দেবাশিস দাকে সুপ্রভাত জানাবো, কিবোর্ডে তনাদাকে সুপ্রভাত জানাবো, গিটারে সুপ্রভাত জানাবো রাজাকে, তবলায় মৃগাঙ্কদাকে সুপ্রভাত জানাবো এবং অক্টোপ্যাডে বিক্রমকে সুপ্রভাত জানাবো। আমাদের মিউজিশিয়ানস কর্নারের পোশাক সৌজন্যে রয়েছে আবরণ এক্সক্লুসিভ। আমার সমস্ত টেকনিশিয়ানস ভাইদের সুপ্রভাত জানিয়ে আমি সুবর্ণা শুরু করছি আজকের প্রতিদিনের রবীন্দ্রনাথ গানে কথায় সুরে, কিন্তু কথাতেও থাকবে গান অরণ্যে গান দিয়ে। তোমার ওই
ঠিক এভাবেই শ্রাবণের ধারার মতোই সুরের ধারায় আমরা স্নাত হই বিশ্বকবি রবীন্দ্রনাথের। আজকে আমাদের বিষয়বস্তু কিশোর বাজে আমার প্রাণে। রবীন্দ্রনাথ গীতবিতান তৈরি করেছিলেন, যে গানের সেই সম্ভার নিয়ে, যে সম্ভারে আমরা পূজা পর্যায়ে পাই, যে সম্ভারে আমরা প্রেম পর্যায়ে পাই, প্রকৃতি পর্যায়ে পাই, বিচিত্র পর্যায়ে পাই, প্রত্যেকটির মধ্যে যেন এক অদ্ভুত মেলবন্ধন রয়েছে। ছবি আঁকার ক্ষেত্রে যেমন রং তুলির সাহায্য নিয়ে ক্যানভাস ভরিয়ে বিশ্বকবি যা করতেন, যেভাবে ছবি আঁকতেন, কবিতা লিখতেন, একইভাবে যেন তিনি যখন সঙ্গীত রচনা করলেন সেই তুলির টানে যেন তিনি সঙ্গীতগুলোকে রচনা করতে শুরু করলেন। রবীন্দ্রনাথ বলছেন, গান হচ্ছে গগনের আর ছবি হলো অবনীর, অসীম যেখানে সীমার মধ্যে আবদ্ধ সেটি হচ্ছে ছবি, অসীম যেখানে সীমাহীন সেটি হলো গান, রূপ রাজ্যের কলা হচ্ছে গান, অরূপ রাজ্যের কলা ছবি। আমরা আসব গানে পর। আসুন
সুরের পূজা, কথার পুজো এবং তার সঙ্গে অবশ্যই ছন্দের পুজো। বিশ্বকবি রবীন্দ্রনাথের সঙ্গীত নিয়ে আজকে আমরা এগুচ্ছি, যে সঙ্গীতের অনুভূতি আমাদের মন প্রাণ ছুঁয়ে যায়। প্রতিদিন রবীন্দ্রনাথ আমাদের আজকে বিষয়বস্তু, কিশোর বাজে আমার প্রাণে, এবং আমরা রবীন্দ্রনাথের গান নিয়ে, সেই গানের অনুভূতি নিয়ে এগোচ্ছি। আমাদের সঙ্গে রয়েছে অরণি। অরণির সাথে অরণ্যের গানে প্রথমে যাব। Thank you.
রবীন্দ্রনাথ ব্যথা এবং বেদনাকেও কত সুরেলা করতে পারেন, কত সুন্দর অনুভূতিতে আনতে পারেন, এটা ওনার পক্ষেই সম্ভব। রবীন্দ্রনাথ যেমন বলছেন, কবিতা উভয়চর, কবিতা ছবিতেও চলে, গানেও ভাসে। তার কারণ কবিতার মূল উপকরণ হচ্ছে ভাষা। ভাষার একদিকে রয়েছে অর্থ, আরেকদিকে রয়েছে সুর। আখর যুক্ত হয়ে ছবি, সুরের যুক্ততায় গান। এই বিরাট পৃথিবীতে মানব সংসারের নানান ছবির সন্ধান নিয়ে চলেছে রবীন্দ্র গীতি প্রবাহ। যে গীতিবদ্ধ সুর বাণীগুলি আমরা যখন শুনি, এক অদ্ভুত অজানা অনুভূতি সৃষ্টি হয় আমাদের মনে এবং আমাদের প্রাণে। এই অনুভূতিগুলির থেকেই আমরা নিজেদের খুঁজে পাই, এমন ধীরে ধীরে আমাদের সামনের আবরণ উন্মোচন হতে থাকে। যা কখনো দেখিনি তা যেন দেখতে পাই, যা কখনো ভাবিনি তা অনুভবে আসে। আসলে সবটাই আমাদের জীবনের অন্তর্ভুক্ত, আমাদের অজ্ঞানতার আড়ালে তা ঝাপসা হয়েছিল। তাই আমরা দৈনন্দিন শিক্ষা সংস্কারের জালে আবদ্ধ হয়ে আমাদের নিজস্ব যে স্বরূপ আমরা যেন তা জানতে পারি না, সে সম্বন্ধে উদাসীন। সেই উদাসীনতা কাটায় রবীন্দ্রনাথের গান। আসব, সুপ্রভাত, কে আছেন? নমস্কার। নমস্কার, সুপ্রভাত। আজকের শিল্পী এবং অন্যান্য সহযোগী যন্ত্রশিল্পী যারা এবং যারা এই অনুষ্ঠানকে রূপায়িত করার জন্য বিভিন্নভাবে সহযোগিতা করছেন, তাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আর আজকের অনুষ্ঠানটা যে শিরোনাম, তার পরিপ্রেক্ষিতে সুবর্ণা ম্যাডাম যেভাবে ব্যাখ্যা বিশ্লেষণ এবং বর্ণনা দিচ্ছেন এবং শিল্পী যে সমস্ত সঙ্গীতগুলো পরিবেশন করছে, তাতে অন্তরে যে একটা অনুভব, একটা আবেশ, একটা আবিষ্ট ভাব আসছে, যে সেই অনুভবটা আমি একটু ব্যক্ত করার জন্যই আমি ওটা করলাম। তো আজকের যে বিষয়ে সুবর্ণা যে এত সুন্দরভাবে যেভাবে বিশ্লেষণ করছিল, আমি সেই কথাগুলোর জের ধরেই আমি একটু এই সঙ্গে যুক্ত করি যে রবীন্দ্রসঙ্গীত যখন আমরা শ্রবণ করি তখন আমাদের অন্তরে সুরের মূর্ছনায় এমনই একটা মর্মস্পর্শী সংবেদনার সৃষ্টি করে, ভাবের ব্যঞ্জনায় আমাদেরকে এমন একটা গভীর আবেশের মধ্যে নিয়ে যায়, একটা গভীর অনুভূতির মধ্যে নিয়ে যায়, যেন আমরা আমাদের আমাদের এই যে ক্ষুদ্র অমিত্ব, আমাদের এই যে খণ্ডিত সত্তা, তার থেকে আমাদেরকে অতিক্রম করিয়ে এক অসীম অনন্তের মধ্যে আমাদেরকে যেন নিয়ে যায়, তার যেন একটা আভাস ইঙ্গিত পায়। আমরা দৈনন্দিন জীবনের যে সুখ দুঃখর যে অনুভূতি, তার ওপারে একটা যেন অসীম একটা এই সমস্ত কিছুর থেকে একটা মুক্তির আনন্দের অনুভব, একটা আস্বাদন, একটা রসের আস্বাদন পায়, যেটা কোন ভাষা দিয়েই অভিব্যক্ত করা যায় না, বলা যায় না। তো তার এই যে অদ্ভুত সৃষ্টি, এই সৃষ্টিটা অন্য এই সৃষ্টির থেকে যে রসের আস্বাদন হয় তা অন্য কোনো কলা শিল্প থেকে আমরা পাই না, এটা আমাকে বিশেষভাবে অভিভূত করে। তার এই রচনা আমাদের এই জীবনের প্রেক্ষাপটে, প্রাত্যহিক জীবনের মধ্যে ঘটনা, বিভিন্ন ঘটনাবলীর মধ্যে, প্রাকৃতিক বিষয়ের মধ্যেই, তার মধ্যে থেকেই উঠে আসা, যেটা সুবর্ণা তার ভাষা দিয়ে সেগুলো বিশ্লেষণ করছিলেন। এইগুলোই, যাই হোক, আমি আর বেশি সময় নষ্ট করব না। ভীষণ ভালো বললেন সুবোধদা, আমাদের সঙ্গে ছিলেন সুবোধ বড়াল, ভীষণ সুন্দর বললেন একেবারেই। আসলে রবীন্দ্রনাথের গান যদি আমি খুব সহজভাবে বোঝাই, অরণির চিন্তা এক, আমার চিন্তা এক, আমাদের মিউজিশিয়ানস ভাইদের চিন্তা এক, প্রত্যেকের চিন্তা, আমার আপনার প্রত্যেকের ইন্ডিভিজুয়াল, শিশুদের চিন্তা এক। রবীন্দ্রনাথ সবার জন্য সব রকমভাবে গান রচনা করেছেন, কিন্তু যত পরিণত হয়েছি সেই গানগুলোই নতুনভাবে আমাদের সামনে ধরা দিয়েছে, তাই বিশ্বকবি তিনি। আমরা গানে চলে যাই, একটু অন্য মেজাজে গান।
বজ্রে বজ্রে তোমার বাজে মাসি বাজে, সে কি সহজ গান। বজ্রে বজ্রে তোমার বাজে মাসি বাজে, সে কি সহজ গান। সেই সুরেতে জাগবো আমি তোমার বাজে মাসি বাজে, সে কি সহজ গান। বজ্রে বজ্রে তোমার বাজে মাসি সহজ গান। বজ্রে বজ্রে তোমার বাজে মাসি বাজে, সে কি সহজ গান। বজ্রে বজ্রে তোমার বাজে মাসি ঝড় যেন সই আনন্দে চিত্ত বিনার তারে, সপ্ত সিন্ধু দশ দিগন্ত নাচাও যে ঝংকারে। সে ঝড় যেন সই আনন্দে চিত্ত বিনার তারে, সপ্ত সিন্ধু দশ দিগন্ত নাচাও যে ঝংকারে। বজ্র প্রকৃতির আর এক ভয়াল রূপ, কিন্তু তার মধ্যেও তিনি বাঁশির সুর শুনতে পান। তিনি রবীন্দ্রনাথ, তিনি মধ্যাহ্নের সেই অলস মধ্যাহ্নে দাবদাহের মধ্যেও সৌন্দর্য খুঁজে পান, কারণ তিনি রবীন্দ্রনাথ। তার বৈচিত্র্যময় সুর এবং বাণীগুলি আমরা যখন শুনি, এক অদ্ভুত অনুভূতি আমাদের মনে জাগে। আমাদের অজানা বন্ধন মুক্তির মন্ত্র হিসেবে কাজ করে। কবিতা নিজেই বলছেন, গান হচ্ছে আমার বাণীর প্রতীক এবং আমার অন্তরের প্রেরণা, একে আশ্রয় করেই বিশ্ব নিয়ন্তার সঙ্গে সুরে সুরে তালে তালে তার সেতু বন্ধন বা সেতু নির্মাণ বলতে পারি। একেবারেই শৈশব থেকে তার জীবনের মধ্যাহ্ন সায়াহ্ন একেবারেই রাত্রি, সমস্ত মুহূর্ত যেন সুরে সুরে বাঁধা রয়েছে। গানকে তিনি শেষ পারানের করি করেছিলেন। তিনি অটল বিশ্বাসে বলেছেন, পার হব কি নাই হব তার খবর কে রাখে। এবং তার সঙ্গে তিনি বলছেন, আমি যাবই যাব কেন তোমরা মিছে ভাবো। রবীন্দ্রনাথ সুরের ভেলায় ভেসেছিলেন, তিনি গানের ভিতর দিয়ে জগৎ চিনিয়েছেন আমাদের। তিনি ভুবনজোড়ে আসন পেয়েছিলেন সঙ্গীতের সুরের মাধ্যমে, কথার বাঁধনিতে। আবার আসব গানে পর। আমি তোমার প্রেমে হব স
রবীন্দ্রনাথ তার বৈচিত্র্যময় সুর, তার অনুভূতিগুলিকে তিনি বেঁধেছিলেন, বাণীগুলিকে বেঁধেছিলেন সুরে সুরে, কারণ তিনি ছন্দের রাজা। তার জন্যই তার গানে শুধু সুর প্রাধান্য নয়, কথারও সমান তালে প্রাধান্য। সুপ্রভাত, কে আছেন? নমস্কার। নমস্কার, গুড মর্নিং, শুভ নাম ম্যাডাম। হ্যাঁ সুপ্রভাত দাদা, বলুন। সুর বলছি বেলাতে। হ্যাঁ দাদা বলুন। আপনার সঞ্চালনা নিয়ে আমি আর কিছু বলবো না, খুব সুন্দর সঞ্চালনা, প্রত্যেক দিনই ভালো লাগে। আমি শুধু একটা কথা বলি, যত বয়স বাড়ছে তত রবীন্দ্রনাথকে আরো বুঝতে পারছি, মানে এখন অনেকটা উপলব্ধি করতে পারি, এবং মনটা যখনই খারাপ লাগে তখন গীতবিতানটা খুলে অন্তত পড়ি, মনটা খুব সুন্দর লাগে তখন, ভালো লাগে। ঠিক বলেছেন, একদম। আমি এবার অরুণী ম্যাডামের কাছে যাই। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, এত অপূর্ব গাইছেন। মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাঝে এই গানটি, অথবা আমার মন কেমন করে, যদি করতে পারেন একটাও ভালো লাগবে। নমস্কার নেবেন, ভালো থাকবেন। ভীষণ সত্যি কথা বললেন, সেটা হচ্ছে যে যত বয়স বাড়ে, ওই যে আমি একটু আগে এই কথাটাই বললাম, যত পরিণত হই আমরা তত রবীন্দ্রনাথের নিজের সৃষ্টি, যা সৃষ্টি করে গেছেন সেগুলোকে যেন নতুনভাবে আমরা চিনি, নতুনভাবে জানি, আমাদের মনের মনে কোঠায় একটু নাড়া দেয় যে কি বলতে চেয়েছেন রবীন্দ্রনাথ। এতটা ধৃষ্টতা আমাদের নেই যে রবীন্দ্রনাথকে বুঝি, কিন্তু অনুভব তো করতে পারি। রবীন্দ্রনাথ তো আমার আপনার অনুভূতি নিয়েই গীতবিতানকে তৈরি করেছেন, রচনা করেছেন, যেখানে তিনি নিজে বলেছেন, আমি তো আমি, আমি আমার বহিঃপ্রকাশ ঘটিয়েছি আমার গানের মাধ্যমে, যা আমার প্রাণ। তিনি সুর নিয়ে নানান কথা বলেছেন, সুরের রচনা নিয়ে তার বিভিন্ন উদ্ধৃতি আমরা পাই। একটা গান শুনে নয় আমরা সেই উদ্ধৃতিতে যাব। Thank you.
কান পেতে শুনেছেন সেই বিশ্বনিয়ন্তার সুর, তাই তো তিনি বলতে পারেন আমি কান পেতে রই। তিনি বলতে পারেন জানি জানি কোন আদিকাল হতে ভাসালে আমারে। প্রতিদিনের রবীন্দ্রনাথের আজকে আমাদের বিষয়বস্তু নিয়ে
কিশোর বাজে আমার প্রাণে। আমরা রবীন্দ্রনাথের গানের কথা নিই, রবীন্দ্রনাথের গান নিয়ে এগোচ্ছি একদম শেষ লগ্নে, অনুষ্ঠানের শেষ পর্যায়েতে আমরা রয়েছি। অরণী রয়েছে আজকে আমাদের সাথে তার অসাধারণ কণ্ঠস্বর, অসাধারণ আবেগপূর্ণ কণ্ঠস্বর নিয়ে। সরাসরি অরণ্যের গান অনুরোধের গান দিয়ে শুরু করছি। মহাবিশ্বের সুর, যে সুর ভাসছে আমাদের মনে প্রাণে, এই বিচিত্র সুর এবং বাণী নিয়ে রবীন্দ্রনাথ নানান জায়গায় নানান উদ্ধৃতি প্রকাশ করেছেন। তার কিছু উদ্ধৃতি আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের একজন বন্ধু রয়েছেন, তার আগে দেখে নেব। সুপ্রভাত, কে আছেন? আমি দেউলপুর হাওড়া থেকে পার্থসারথী পণ্ডিত বলছি। নমস্কার দাদা, বোন। নমস্কার দিদি, আপনার প্রোগ্রাম দেখছি, অরণি খুব সুন্দর গান করছে। শুধু আমি একটা কথাই বলতে চাই, যেটা হচ্ছে এই যে আমি আমার যে পেশা, আমি আমি শিক্ষকতা আমার পেশা, কিন্তু এই শিক্ষকতা পেশা যাওয়ার আগে যে সকালে এই যে রবীন্দ্রনাথের গান এই যে শুনছি, এটা একদম যেন সারাদিন আমাকে অনুপ্রেরণা জুগিয়ে যায় গিয়া। মানে যত বয়স বাড়ছে রবীন্দ্রনাথকে আরো নতুন করে চিনছি, আরো ভালোভাবে চিনছি। একদমই তাই। তাই রবীন্দ্রনাথ নিজে বলছেন তার সুর দেওয়ার সম্বন্ধে, সঙ্গীতে
আমি নির্মমভাবে আধুনিক, অর্থাৎ জাত বাঁচিয়ে আচার মেনে চলি নে, কিন্তু একেবারেই ঠাট বজায় না রাখি যদি তবে সেটা পাগলামি হয়ে দাঁড়ায়। আবার অন্য একটা জায়গায় রবীন্দ্রনাথ বলছেন, মানুষের কতকগুলো অহংকারের বিষয় আছে, যেমন আমার গান, আমি জানি সেখানে আছে আমার একটা বিশেষত্ব, আমি আপনার একটা অবজেক্টিভ বনস্তত্বের একটা দৃশ্য পাই, কীরকম করে হৃদয়ে ভেসে উঠছে কতখানি সত্য, সুখ দুঃখ আইডিয়ালাইজ করছে, যেখানে সকল হারমোনির মূল আমার গানে, আমি সেখানে পৌঁছই। গানটা শুনলেই আশ্চর্য হয়ে যাই, এই সুরগুলি কারোর কাছে ধার করা নয়, কোথা থেকে এসেছে বলতে পারি না। অর্থাৎ রবীন্দ্রনাথ সুরের প্রসঙ্গে যখনই তার অনুভূতির বুনন তিনি তৈরি করেছেন, এক একটি অসাধারণ গান সৃষ্টি হয়েছে। সুপ্রভাত, কে আছেন? নমস্কার। নমস্কার, আমি প্রদীপ ঘোষ, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে বলছি। হ্যাঁ দাদা, বলুন। শিল্পীর কণ্ঠে গান আমার পুরনো দিনের কথা মনে করিয়ে দিচ্ছে, আমরা তো সিনিয়র সিটিজেন, আমি শিল্পীকে সরাসরি একটি গানের অনুরোধ করতে চাই। নিশ্চয় নিশ্চয় বলুন। তুমি কি শুনছেন? হ্যালো। হ্যাঁ শুনছি, বলুন। ওই যদি একটু, কেন জামিনী জানা যেতে জাগালে না বেলা গেল মধ্যে কাজে, অনেক আগের শোনা, আপনার কণ্ঠে শুনলে বোধ হয় ভালো লাগবে। নমস্কার। অনেক ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন, আমরা গানে চলে যাব। এই প্রসঙ্গে বলে দিই, ওটা আমার স্যার ফোন করেছিলেন, পার্থবাবু, আমার 11-12 স্যার। আরে বাবা, ভালোবাসার মানুষ, আমার শ্রদ্ধার মানুষ। অনেক অনেক প্রণাম জানাচ্ছি আপনাকে স্যার। আর চলো, তুমি কো
কোষে ধরো হাল আমি তোলে বাঁধি পাল, তুমি কোষে ধরো হাল আমি তোলে বাঁধি পাল, হাই মারো মারো টান হাই ও হাই ও হাই ও। এই সঙ্গীতের আদি পরিচয় আমরা পাই না, যেমন ভূতত্ত্ববিদরা মাটির স্তর পরীক্ষা নিরীক্ষা করে পৃথিবীর বয়স বলতে পারেন, প্রাণীজগতের আবির্ভাবের কথা বলতে পারেন, মানুষের সৃষ্টির কথা দাবি করতে পারেন। কারণের কারণটা হচ্ছে কিছু বাহ্যিক প্রমাণ, সঙ্গীতের সৃষ্টির কোনো বাহ্যিক প্রমাণ কিন্তু নেই। হ্যাঁ, বিচার বুদ্ধি দিয়ে অনুমানের মধ্যে দিয়ে বলা হয় সেই আদি সময়ে আদি মানুষের কথা, যাদের সুরের কথা বলা হচ্ছে। বলা হচ্ছে আগে এসেছে সুর, পরে এসেছে কিন্তু কথা। আমাদের সঙ্গীত ভূমার সুর, আমাদের সঙ্গীতে আছে বৈরাগ্য, আছে শান্তি, আছে গাম্ভীর্যতা, যা এই তিনের মিশ্রণে আমাদের সংকীর্ণতা দূর হয়। অনেকে বলে সঙ্গীত অহেতুক আনন্দ, রবীন্দ্রনাথ বলে সঙ্গীত বৈরাগ্যের আনন্দ। সেই আনন্দেই আমরা আজকে ভাসছি অরণ্যে গানে, যাব আরেকটি গানে।
কবিতা ছন্দের কবি, কবিতা ছন্দ ক্ষুণ্ণ যাতে না হয় সেদিকে সবসময় নজর রেখেই গান নিয়ে তিনি পরীক্ষা নিরীক্ষা চালিয়ে গিয়েছেন। গানের তালের গতি প্রকৃতির পরীক্ষা বা গতি প্রকৃতি রক্ষার জন্য এই সঙ্গীত শাস্ত্রে যে বাধা নিয়ম নীতি আছে, যার থেকে বিচ্যুতি ঘটলে গায়ন সমাজ থেকে দূরীভূত হতে হয়, এটা খুব ভালো করে জানতেন রবীন্দ্রনাথ এবং বুঝতেনও। তবে এই গতানুগতিক ধারা ভাঙা যায় না এটা আবার রবীন্দ্রনাথ মানতেন না। রবীন্দ্রনাথ বলছেন যে নতুন কিছু সৃষ্টি করা যেতেই পারে। তার কথায় কাব্যে ছন্দের যে কাজ, গানে তালের সেই কাজ, অতএব ছন্দ যে নিয়মে কবিতায় চলে, তাল সেই নিয়মেই গানে চলবে। তাই সুর এবং বাণী এবং তালের এক অদ্ভুত মেলবন্ধনে রবীন্দ্রনাথের অনুভূতির বহিঃপ্রকাশের সৃষ্টি রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রগীতি প্রবাহ, যাতে আজ আমরা ভেসে চললাম, ভেসে যাচ্ছি শেষ নিবেদনে অরণ্যে। ফুলেছি দোলা, বাজি